নমস্কার, আমি নিলয় মণ্ডল। আমি আজকে পাতঞ্জল যোগদর্শন সম্পর্কিত একটি ক্ষুদ্র আলোচনা করব। আমাদের যে নয়টি দর্শন সম্প্রদায় আছে, সেই দর্শন সম্প্রদায়ের মধ্যে ছটি আস্তিক দর্শন সম্প্রদায়ের অন্যতম হচ্ছে যোগদর্শন, এবং এই যোগদর্শনের রচয়িতা হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। পতঞ্জলির শুধুমাত্র দুটো গ্রন্থই আমরা পাই, একটা হচ্ছে পাতঞ্জল যোগদর্শন এবং অপরটি হচ্ছে মহাভাষ্য। এই পতঞ্জলির আবির্ভাবকাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে মহর্ষি পতঞ্জলি মহাভাষ্যম এবং পাতঞ্জল যোগদর্শন নামক দুটি গ্রন্থ রচনা করেছিলেন। তো পাতঞ্জল যোগদর্শনে তিনি যোগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেছেন। তো যোগের লক্ষণ প্রসঙ্গে তিনি প্রথমেই বলেছেন, অথ যোগানুশাসনম, অর্থাৎ যোগ সম্বন্ধীয় উপদেশ বা অনুশাসনের কথা তিনি বলেছেন। এবং পরবর্তীতে তিনি বলেছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ হলো যোগ। এখানে চিত্ত বলতে তিনি মনের কথা বুঝিয়েছেন। এখানে যোগকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, কর্মযোগ বা কর্ম সম্বন্ধীয় যোগ, জ্ঞানযোগ বা জ্ঞান সম্বন্ধীয় যোগ, এবং ভক্তিযোগ বা ভক্তি সম্বন্ধীয় যোগ। এছাড়াও তিনি চিত্তের পাঁচটি ভূমি বা অবস্থার কথা বলেছেন, সেগুলো হচ্ছে ক্ষিপ্তম, মূঢ়ং, বিক্ষিপ্তম, একাগ্রম এবং নিরুদ্ধম। এবং তিনি পাঁচটি বৃত্তির কথাও বলেছেন, সেগুলি হচ্ছে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এবং প্রত্যেকটির আলাদা আলাদা লক্ষণ তিনি দিয়েছেন। তিনি প্রমাণ সম্পর্কে বলেছেন, প্রত্যক্ষ অনুমান আগমহা প্রমাণানি। তিনি তিনটি প্রমাণকে স্বীকৃতি দিয়েছেন, প্রত্যক্ষ, অনুমান এবং আগম। প্রত্যক্ষ বলতে আমরা বুঝি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যং জ্ঞানং প্রত্যক্ষম, মানে ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর অনুমান বলতে আমাদের অনুমান জ্ঞান, মানে আমরা পূর্বের কোনো জ্ঞান থেকে, আমি পূর্বে কোনো কিছুর জ্ঞান আমার আছে, সেই জ্ঞান থেকে তৎপরবর্তীতে সেই ধরনের কোনো বস্তু দেখে আমার সেই পূর্বের জ্ঞান থেকে একটা অনুমান করা, সেটাই হচ্ছে অনুমান প্রমাণ। আর শব্দ বলতে বলা হয়েছে আপ্তবাক্যং শব্দহ, অর্থাৎ আমাদের প্রাচীনকালে যেসব মুনি ঋষিরা বা আমাদের পূর্ব যেসব দাদু ঠাকুমা ইত্যাদিরা যেসব বচন বলে যান, সেগুলো হচ্ছে শব্দ প্রমাণ। প্রমাণের পর তিনি বলেছেন বিপর্যয়। বিপর্যয় হচ্ছে মিথ্যা জ্ঞান, মিথ্যা জ্ঞান হচ্ছে বিপর্যয়। আর বিকল্প হচ্ছে শব্দ জ্ঞানানুপাতি বস্তুশূন্য বিকল্প, অর্থাৎ শব্দ জ্ঞান এবং বস্তু জ্ঞানের যে সাদৃশ্য সেটাই হচ্ছে বিকল্প। তাহলে কি হলো, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা। নিদ্রা হচ্ছে অভাব প্রত্যয়াবলম্বনা বৃত্তি নিদ্রাহা, অর্থাৎ নিদ্রা হলো সুষুপ্তি অবস্থা। আর স্মৃতি হচ্ছে অনুভূত বিষয়ে সম্প্রমশ স্মৃতি, অর্থাৎ অনুভূত বিষয়ের জ্ঞান হচ্ছে স্মৃতি। তারপরেও তিনি যোগের আটটি অঙ্গের কথা বলেছেন, সে আটটি অঙ্গ কি কি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। যম প্রসঙ্গে তিনি বলেছেন, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, যমাহা। অহিংসা বলতে তিনি বলেছেন, অহিংসা মানে হিংসা না করা, এবং অহিংসা সত্য, সত্য বলতে তিনি বলেছেন সদা সত্য, সর্বদা সত্য কথা বলা। অহিংসা সত্য, অস্তেয়, অস্তেয় হচ্ছে পরের দ্রব্য চুরি না করা বা গ্রহণ না করা। অহিংসা সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য হচ্ছে ব্রহ্মচারী বা ব্রাহ্মণের সধর্ম পালন করা বা ব্রাহ্মণকে পরিগ্রহণ করা। অহিংসা সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অপরিগ্রহ মানে অন্যের বস্তু বা অন্যের দ্রব্যকে দান না করা, মানে গ্রহণ করা এবং সেগুলোকে নিবৃত্তি করা। তারপরে তিনি বলেছেন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, বিভিন্নভাবে সেগুলি খণ্ড খণ্ড করে ভাগ করে তিনি বিভিন্নভাবে আলোচনা করেছেন। এবং তিনি আসন সম্পর্কেও বলেছেন, দশটি যে আসন, সুখাসন, ভদ্রাসন, বীরাসন, স্বস্তিকাসন ইত্যাদি ইত্যাদি যে দশটি আসন, সেই দশটি আসন সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এবং তৎপরবর্তীতে তিনি ঈশ্বর সম্পর্কিত আলোচনাও করেছেন।
তিনি ঈশ্বর প্রসঙ্গে বলেছেন যে ক্লেশ কর্ম বিপাকাশৈর অপরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর, অর্থাৎ ক্লেশ কর্ম বিপাক এবং আয়ুর যে পুরুষের যে বিশেষ সম্পর্কিত যে সত্তা সেটাই হচ্ছে ঈশ্বর। এইভাবে মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শনে বিভিন্ন রকম যোগ সম্পর্কিত তথ্য তিনি দিয়েছেন। তো ক্ষুদ্র আলোচনা এইটুকুই।